হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু শোভা টিউটোরিয়াল আজকে আমরা জানবো যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান এগুলো সম্পর্কে আমরা জানবো যে পঞ্চবান কি। কী চারে বেদ চারটা বেদ কি কি তো চলো ভিডিওটাকে স্টার্ট করি আর এই সবগুলো কিন্তু জানতে হলে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি তো গণিত শাস্ত্রে দশটি প্রতীক বা চিহ্ন গণনার কাজে ব্যবহার করা হয় সেই চিহ্ন সংখ্যাগুলোকে আমরা অঙ্ক বলবো তো সেগুলো হলো তো প্রথমে বলি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা সেগুলো কটি সেগুলো হচ্ছে দশটি এই শূন্য অভাবের ভাব প্রকাশ করে শূন্যের আবিষ্কার ভারতবর্ষেই হয়েছে শূন্য আবিষ্কার করেছেন আর্যভট্ট এরপরে আমরা বলি একে চন্দ্র একে চন্দ্র মানে একটি চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এরপরে আমরা বলি দুয়ে পক্ষ মানে দুটো পক্ষ পক্ষ পণ্য দিনে হয় একটা হয় কৃষ্ণপক্ষ আর একটা হয় শুক্লপক্ষ পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে সময়কাল যে পণ্য দিন সময়কাল সেটাকে আমরা বলবো কৃষ্ণপক্ষ আবার অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা বলবো শুক্লপক্ষ কি বললাম যে পক্ষ সাধারণত পণ্য দিনে হয় পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে সময়টা সেটাকে বলবো কৃষ্ণপক্ষ এবং অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে সময়কাল সেটাকে বলবো আমরা শুক্লপক্ষ এরপরে বলি আমরা তিনে নেত্র নেত্র কথার অর্থ হচ্ছে চোখ একটা হচ্ছে দক্ষিণ নেত্র বা ডান নেত্র বাম নেত্র আর একটা হচ্ছে জ্ঞান নেত্র এরপরে আমরা বলি চারে বেদ চারে বেদ আমরা শিশুদেরকে চারে বেতই বলবো কিন্তু চারে বেদ দ এই কথাটা শেখাবো না যে চারে বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ সেই বেদের চারটা ভাগ আছে সেগুলো হলো ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ব কি বললাম হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ সেই বেদের চারটা ভাগ আছে সেগুলো হলো ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ এরপর আমরা বলি পাঁচে পঞ্চবান পাঁচে পঞ্চবান কথিত আছে যে হিন্দু ধর্ম অনুসারে কামদেব অথবা মদনদেবের পাঁচটা বানের কথা সেখান থেকেই কিন্তু এই পঞ্চবান হয়েছে এই পাঁচটা বান হল সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটা বান কি কী সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এরপরে আমরা বলি ছয় ঋতু এই ছয়টা ঋতু কী কী আমরা এটা সবাই জানি যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এরপরে আমরা বলি সাতে সমুদ্র আমরা কিন্তু ভূগোলে বা বিজ্ঞানে পড়েছি পাঁচটা সমুদ্রের কথা কিন্তু এখানে পুরাণে কথিত আছে এই সাতটা সমুদ্রের কথা সেই সাতটা সমুদ্র কী কী লবণার্ধী ইক্ষুসাগর সুরান্নব আর্য সাগর দধিসাগর ক্ষীর সাগর ও মিষ্টি জল পুরাণে কথিত আছে যে সাতটি সমুদ্রের কথা সেগুলো আমরা জানছি তো সেগুলো কি কি সেগুলো হলো লবণার্ধী ইক্ষুসাগর সুরার্নব আর্য সাগর দধিসাগর ক্ষীর সাগর ও জল এরপরে আটে অষ্টবসু মহাভারতে বলা আছে দক্ষরাজের কন্যা বসুর কথা যার আটজন পুত্র অষ্টবসু নামে পরিচিত কি বললাম মহাভারতে বলা আছে দক্ষরাজের কন্যা বসুর কথা যার আটজন পুত্র অষ্টবসু নামে পরিচিত তারা হলেন ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ ও প্রভাস কি বললাম ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ ও প্রভাস এই আটজন বসুর পুত্র অষ্টবসু নামে পরিচিত এরপরে আমরা বলি নয় নবগ্রহ কিন্তু আমি কেন নয় নবরত্ন লিখেছি হ্যাঁ দুটোই হয় যখন আমরা বৈদিক গণিতে শিশুদেরকে নয় নবগ্রহ পড়াই তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নয় নবরত্নটাও বলে থাকি নয় নবগ্রহ তো আমরা সবাই জানি যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো কিন্তু এই নয় নবরত্ন কারা তারা হলেন কালিদাস অমরসিংহ খপনক বেতাল ভট্ট ধন্যন্তরী বররুচি ঘটকপর বরাহমিহির শঙ্কু ইনারা হলেন সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার নয়জন মনীষী ছিলেন আর বিক্রমাদিত্য ছিলেন উজ্জয়িনী শাসক আমি শূন্য থাকে নয় পর্যন্ত যে দশটি চিহ্ন সেগুলোর সম্পর্কে বলে দিয়েছি এরপরে আমি দশের দিক বলছি এইটা জানার জন্যই বলছি যে দশটার দিক কি কি দশটার দিক হচ্ছে যে পূর্ব সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় উত্তরে হওয়া শীতে বয় দক্ষিণে হওয়া বয় গ্রীষ্মকালে আর ঈশান অগ্নি নৈরিত বায়ু উপরের দিকটাকে বলবো নিচের দিকটাকে আমরা কি বলবো বলবো অধ এই মিলে হচ্ছে দশে দিক আমরা শিখে গেলাম যে একে চন্দ্র থেকে দশে দিক পর্যন্ত কোনটা কি কি শিশুদেরকে যখন আমরা বলবো যে একে চন্দ্র বলে ছেড়ে দিব না যে একে চন্দ্র মানে একটা চাঁদ পাঁচে পঞ্চবাণ মানে পাঁচটা বান কি কি আটে অষ্টবসু মানে অষ্টবসু কি কি সেগুলো কিন্তু আমরা শিশুদেরকে বলবো মানে এক্সট্রা কিছু আমরা শিশুদেরকে বলতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ